রাজ্যত ক্রমাৎ হেরাই যাব ধরা লোকবাদ্য সমূহ সংরক্ষণ আর সংবর্ধনত ব্রতী হয়েছে এগারী বিশেষ ব্যক্তি। বিগত চারি বছরে বাক্সার থমনার এইগারী ভূপেন দাসে নিরবিচ্ছিন্নভাবে লোকবাদ্য দোতরা নির্মাণত ব্রতী হয়ে আছে। বর্তমানলে ভূপেন দাসে 7 শতাধিক দোতরা নির্মাণ করে বিক্রি করবলে সক্ষম হয়েছে। ইতিমধ্যে রাজ্যের বহু খ্যাতনামা শিল্পীয়ে ক্রয় করেছে দোতরা। শাস্ত্রীয় সংগীতের বিহারত ভূপেন দাস লড়ালি কালেরপরা জড়িত হয়ে আছিল লোকসঙ্গীতর সঙ্গে। বিশেষক লোকগীত ভালপা ভূপেন দাসে লোকবাদ্য দোতরাও নির্মাণত ব্রতী হয়ে আছে। শেহতীয়াভাবে স্থানীয় আন এগারী লোকশিল্পী পূর্ণ রাজবংশীর সহযোগত কামরূপী দোতরার উপরও গোয়ালপরিয়া দোতরা, টোকারী দোতরার বড়ো জনগোষ্ঠীয় লোকবাদ্য সারিন্দা নির্মাণ করেছে ভূপেন দাসে। নমস্কার, মই ভূপেন দাস। মোর ঘর বাক্সা জেলার থমনাত। মই এই লোকবাদ্য নির্মাণত 2020 সনেরপর একধারে লাগি আছো। যদিও মই প্রায় 12-13 বছর মান বয়সতে দোতরা বানাইছিল, কিন্তু মই লকডাউনেরপরা অর্থাৎ লকডাউন মানে সময় পাই যেটা বনাইছিল, তারপর সোশ্যাল মিডিয়াত বা সমাজ আমার মিডিয়া যেটা আহি গল, এটা আমার অসমের রাইজে দোতরা মোর তাত নির্মাণ করিলে, এটারপর আমি দোতরা নির্মাণ করি আজি এটা জীবিকার পথ পাওয়া বলে মোর বিশ্বাস হয়েছে। বর্তমান প্রথমতে মই দোতরা নির্মাণ করেছো, এটা মই নতুনকে পদক্ষেপ লো গোয়ালপুরা দোতরা, টোকারী কামরূপী দোতরা আর সারিন্দা নির্মাণ মই পদক্ষেপ লো। সারিন্দা অবশ্যই মই নিজে বনা নাই, মোর অবশ্যই আমার দাদা এজন আছে আমার লফাকুচি গড় পূর্ণ রাজবংশী, আর তখন বনায় যদিও তখন ময়ও অল্প মডিফাই করার ক্ষেত্রে লাগি দিছো। গতি এটা মই আপনাদের দেখাই দিছে এই দোতরাবিল কামরূপী দোতরা, গোয়ালপুরা দোতরা, টোকারী আর সারিন্দা। গতি ইতিমধ্যে মোট বিভিন্ন শিল্পী বিপিন চাউদাং, মহেন্দ্র হাজরিকা, এনেকা সনন্দা পাঠক বাদ্য মানে অর্ডার দিছে, বর্তমান নিয়া নাই, এটা মই দিম। এনেকা মই ডর ডর শিল্পীবিলাকর অর্ডার আছে, মই নির্মাণ করে শেষ করবা নাই, পর্যায়ক্রমে দি আছো। এই হেরাই যাওয়া লোকবাদ্যবিদ মই উদ্ধার করার ক্ষেত্রে মই আজি 99 আজি 4 বছর ধরে লাগিয়েছো।